অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আবারও দেশ শাসনের স্বপ্ন দেখছে বিএনপি। সেটি কি সম্ভব? দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্ব গুণ ও খালেদা জিয়ার আপোষী নীতির কারণে বিএনপি এখনও দেশের অন্যতম প্রধান ও জনপ্রিয় রাজনৈতিক দল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের স্থায়িত্বকাল নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দেখা দিয়েছে দূরত্ব। এসব নিয়ে আরও জানাচ্ছেন আমাদের প্রতিবেদক আশিকুল বারাত। সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান 47 বছর আগে 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপিতে প্রথম ধাক্কা আসে 30 মে জিয়াউর রহমানকে হত্যার পর। এরপর 1981 সালের নির্বাচনে রাষ্ট্রপতি হন বিএনপির আব্দুস সাত্তার। পরে সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন আরেক সেনা শাসক জেনারেল এরশাদ। তখন শুরু হয় ভাঙন বিএনপিতে। এ সময় হাল ধরেন জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। এরশাদের নানা নির্যাতনের পরও আপোষহীন থেকে করেন স্বৈরাচার বিরোধী আন্দোলন। এরশাদের পতন ঘটিয়ে 1991 সালে খালেদা জিয়াই আবারও ক্ষমতায় আনেন বিএনপিকে। 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতা হারালেও 116টি আসন পেয়ে শক্তিশালী বিরোধী দলে ছিল বিএনপি। তবে 2001 সালে বিপুল বিজয় পেয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করে বিএনপি। কিন্তু 2007 সালে 1/11 তত্ত্বাবধায়ক সরকার এলে দেশ ছাড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। চেয়ারপারসন খালেদা জিয়াও দুর্নীতির মামলায় হন কারাবন্দী। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 30টি আসন পেয়ে আরেক দফা সংকটে পড়ে বিএনপি। আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে রাজপথে খুব একটা সরব হতে পারেনি দলটি। উল্টো দুর্নীতির মামলায় সাজা হয় খালেদা জিয়ার। অবশ্য 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বিএনপি সমর্থন জানায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। নতুন সরকারও স্থায়ী মুক্তি দেয় খালেদা জিয়াকে। তাই রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু অন্তর্বর্তী সরকারের স্থায়িত্বকাল ইস্যুতে বিএনপির সঙ্গে তার দীর্ঘদিনের মিত্র জামাতের মধ্যে এরই মাঝে মতপার্থক্য দেখা দিয়েছে। খালেদা জিয়াও এখন অসুস্থ। লন্ডন থেকেও ফিরে আসেননি তারেক রহমান। তাই বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না, এটি সময়ই বলে দেবে। আশিকুল বারাত, বাংলাদেশ টাইমস, ঢাকা।